নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি ভেজিটেবিল তেহারি বা নিরামিষ বিরিয়ানি বলা যেতে পারে যে কোনো নিরামিষ দিনে এই রান্নাটা আপনারা করতে পারেন খেতে অসাধারণ হয় আর বানানোও খুব সোজা আর এই সামনে আসছে মহাষ্টমী এই দিনে আপনারা বানিয়ে দেখতে পারেন এই এক রেসিপিতেই বাজি মাত হয়ে যাবে গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি আর দু চা চামচ সাদা তেল এক চা চামচ ঘি দিয়ে দিয়েছি সমস্ত তেলটা গরম হয়ে যাওয়ার পরে চারটে এলাচ চারটে লবঙ্গ এক ইঞ্চি দারচিনির টুকরো আর সামান্য একটু জৈত্রীর টুকরো দিয়েছি আর দুটো তেজপাতা হাফ চা চামচ গোটা জিরে হাফ চা চামচ শাহি জিরে দিয়ে দিলাম ফোড়নে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি আলুর টুকরো আলু কিউব করে কেটে রেখেছি আর এটা একটা বড়ো সাইজের আলুর অর্ধেকটা আছে আলুটা একটুখানি ভেজে নেওয়ার পরে দিয়ে দেব গাজর একটা মাঝারি সাইজের গাজর একই রকমভাবে কিউব করে কেটে রেখেছি এগুলো যেহেতু শক্ত সবজি সেই জন্য আগে দিয়ে দিচ্ছি আর একটুখানি সময় ভেজে নেব। তারপরে একে একে বিনসের টুকরো দিচ্ছি এটা ফ্রেঞ্চ বিন আছে আর মোটামুটি আট থেকে দশটা ফ্রেঞ্চ বিন আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি আর এর সাথে দিয়ে দিলাম এক চা চামচ গ্রেট করে রাখা আদা আদাটা ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর এই প্রসঙ্গে বলে রাখি যে সবজি আপনার ঘরে আছে সেটাই আপনি দিতে পারবেন এইগুলোই দিতে হবে এরকম কোনো মানে নেই আর আমি এখন একটা বড়ো সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা চৌকো করে কেটে রেখেছিলাম সেটা দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মটরশুঁটি এই সমস্তই আমি ভালো করে মিশিয়ে একটু সময় ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আন্দাজ মতো লবণ আর আন্দাজ মতো হলুদ গুঁড়ো সামান্য একটুখানি প্রায় হাফ চা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এটা সুন্দর কালার আসার জন্য আপনাদের না চাইলে স্কিপ করতে পারেন সব কিছু মশলা সবজির সাথে ভালোভাবে মিশিয়ে পাঁচ ছ মিনিট একটু ভালো করে ভেজে নেব দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এটা সম্পূর্ণই অপশনাল আপনি চাইলে এটা অনায়াসেই স্কিপ করতে পারেন এই সব সবজির সাথে ফুলকপিও দেওয়া যায় বা ব্রকলিও দেওয়া যায় কিন্তু আমার কাছে এটা ছিল না বলে দিইনি আর এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ বাসমতি চাল পনেরো মিনিট আগে আমি ভালো করে জলে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এখন জলটা ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর এখন মশলা আর সবজির সাথে ভালোভাবে ভেজে নেব মিডিয়াম টু লো হিটে আর এইটা খেয়াল রাখতে হবে যে চালটা কিন্তু পনেরো থেকে বিশ মিনিটে বেশি ভেজানো যাবে না বেশি ভিজে গেলে চালের দানা পরে রান্নার সময় ভেঙে যাবে আর রান্নাটা একদম খারাপ হয়ে যাবে তো অবশ্যই করে মনে রাখবেন যে পনেরো থেকে বিশ মিনিটই চালটা ভেজাতে হবে আর নর্মাল জলেই ভেজাতে হবে তো দেখুন আমি এখন সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে ভেজে নিচ্ছি আর আমার এই পাত্রটা ছোট হয়ে গেছে সেজন্য আমি এখন একটা কড়াইতে নিয়ে সেই কড়াইয়ের মধ্যে সমস্ত মিশ্রণটা ঢেলে নিলাম আর এই প্যানে এখন আমি জল গরম করতে দেব চাল আছে আমার এক কাপ সেজন্যে আমি দু কাপ আর দু টেবিল চামচ মতো জল গরম করে নিচ্ছি এটা যদি আমি প্রেশার কুকারে করি তাহলে যা চাল তার ডবল জলই যথেষ্ট কিন্তু যেহেতু আমি কড়াইতে করছি সামান্য একটু জল বেশি লাগবে তো জলটা একটুখানি গরম করে নেওয়ার পরে আমি এখন এই চালের মধ্যে দিয়ে দিচ্ছি একটু এক্সট্রা ফ্লেভারের জন্য আর তাছাড়া চালগুলো যাতে একে অপরের গায়ে না লেগে যায় সেজন্য দিলাম এক চা চামচ ঘি হাফ চা চামচ ঘরে তৈরি গরম মশলা দিয়েছি আপনারা কেনা গরম মশলা দিলে এক চা চামচও দিতে পারেন আর তার সাথে দিচ্ছি আন্দাজ মতো চিনি যেহেতু এটা নিরামিষ রান্না তো সমস্ত কিছু দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো হিটে দশ মিনিট রান্না করে নেবো দশ মিনিট বাদে ঢাকনা খুলছি আর দেখুন জল সমস্তটাই টেনে গেছে এখন আমি একটা দানা চেক করব চালের যে সেদ্ধ হয়েছে কিনা দেখুন চালের দানাগুলো কতটা লম্বা লম্বা হয়ে গেছে আর সেদ্ধও কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে তো আমি এখন এটাকে বেশি নাড়াঘাটা করব না তাহলে কিন্তু চালের দানাগুলো ভেঙে যেতে পারে সামান্য একটু ওপর নিচ করে দিচ্ছি যাতে করে অতিরিক্ত গরমটা বেরিয়ে যায় আর তারপরে এই অবস্থায় আমি রেখে দেব আর দশ মিনিট বাদে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে পরিবেশন করব। আমি তো এখানে ছানার ডালনার সাথে পরিবেশন করেছি আপনারা চাইলে শুধুমাত্র রায়তা তৈরি করেও এটা খেতে পারেন শুধু শুধু খেতেও খারাপ লাগে না তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল